যে কোনো একটি লেয়ারে ইফেক্ট অ্যাড করার দ্বারা ভেরিয়েশন সিন তৈরি করা হয়। এই লেসনে ব্লার ও সিসি টাইলার ইফেক্ট অ্যাড করে তার মধ্যে কি ফ্রেম সেট করে অ্যানিমেশনকে সম্পন্ন করা হয়েছে। সাবস্ক্রাইব করুন হালাল আইটি টিউটর চ্যানেলটি এবং বেল আইকন চেপে রাখুন নতুন ভিডিওর খবর পেতে। মেহরবানি করে ইসলামের নিষিদ্ধ কাজে গ্রাফিক্সকে ব্যবহার করবেন না। লেয়ারের মধ্যে যদি ইফেক্ট অ্যাপ্লাই করি তাহলে ইফেক্টকে অ্যানিমেশনের মাধ্যমে ভেরিয়েশন করা সম্ভব। ইফেক্ট অ্যাড করার জন্য এখানে একটি কম্পোজিশন আমরা তৈরি করে রেখেছি। এখানে একটি ভিডিও, একটি সলিড এবং একটি লোগো লেয়ার রয়েছে দেখতে পাচ্ছি, যেটা ইলাস্ট্রেটর ফাইলে তৈরি করা। এখন সলিড লেয়ারের এখানে এটা ট্রান্সপারেন্ট কমিয়ে রেখেছি, অর্থাৎ আগে যেরকম কাজ করেছিলাম ওপেসিটি 45% করার কারণে এটা এই মাঝখানে থাকার কারণে মিডল পজিশন থেকে এটার যে ব্যাকগ্রাউন্ড যে ভিডিও ফুটেজ রয়েছে এই ফুটেজ ট্রান্সপারেন্ট হয়ে দেখা যাচ্ছে। এটাকে উঠিয়ে দিলে দেখতে পাচ্ছি শুধুমাত্র এটাই দেখা যাচ্ছে। এখন এখানে যদি ইফেক্ট অ্যাড করতে চাই, এই যে এখানে ইফেক্টস অ্যান্ড প্রিসেট, ডান পাশে প্যানেলের মধ্যে ইফেক্টস অ্যান্ড প্রিসেটের এখানে ক্লিক করলে এই ইফেক্টস চলে আসবে, অথবা ইফেক্ট মেনুতে ক্লিক করার মাধ্যমে ইফেক্ট আমরা অ্যাড করতে পারি। তবে লেয়ারকে সিলেক্ট রাখতে হবে। প্রথমে এই যে লেয়ারকে সিলেক্ট করলাম, ক্লিকের মাধ্যমে সিলেক্ট করে উপরে ইফেক্ট মেনুতে ক্লিক করে একেবারে 3 নম্বরে রয়েছে ব্লার অ্যান্ড শার্পেন, অর্থাৎ ব্লার অ্যান্ড শার্পেন ইফেক্ট অ্যাড করব। এখান থেকে আমরা সিলেক্ট করব বক্স ব্লার। বক্স ব্লার সিলেক্ট করার মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল এই প্যারামিটার চলে এসেছে। এখানে প্রজেক্ট প্যানেল যদি আনতে চাই এখানে ক্লিক করার মাধ্যমে প্রজেক্ট প্যানেল চলে আসবে। আবার এখানে ক্লিক করলে আবার ইফেক্ট কন্ট্রোল প্যানেল অ্যাপিয়ার হবে। এখন এখানে ব্লার রেডিয়াস দেখতে পাচ্ছি 0 দেখাচ্ছে এবং ব্লার রেডিয়াসের বাম পাশে এখানে স্টপওয়াচ বাটন রয়েছে। এই স্টপওয়াচ বাটনের মাধ্যমে আমরা এখানে ইফেক্ট অ্যাড করতে পারি। এটার অ্যামাউন্টকে যদি বাড়িয়ে দিই দেখতে পাচ্ছি এটার অ্যামাউন্ট এভাবে বেড়ে যাচ্ছে এবং এটা ঘোলা হয়ে যাচ্ছে, ব্লারি হয়ে যাচ্ছে ভিডিওটা। কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে দিলাম। এখন এখানে ব্লার রেডিয়াস এখানে স্টপওয়াচ অ্যাড করে দিলাম। স্টপওয়াচ অ্যাড করে আমরা 2 সেকেন্ড পর্যন্ত চলে গেলাম। 2 সেকেন্ড পর্যন্ত গিয়ে এখানে এটা রেডিয়াস করে দিলাম 70, অথবা আরও কমিয়ে দিতে পারি, আমাদের 50 করে দিতে পারি। 50 করে দিলে দেখতে পাচ্ছি, এবং ইটারেশনস এটাও যদি আমরা পরিবর্তন করি দেখতে পাচ্ছি ঘোলার পরিমাণটা আরও বেড়ে যাবে। ইটারেশনটা আমরা এখান থেকে আরেকটু বাড়িয়ে দিলাম, 2 করে দিতে পারি, 2 বা 3 এরকমভাবে বাড়িয়ে দেওয়ার মাধ্যমে এটা আরও একটু ঘোলা হয়ে গেল। এখন যদি এটাকে প্লে করি দেখতে পাচ্ছি এটা ঘোলা হয়ে এরকমভাবে ইফেক্ট অ্যাড করার মাধ্যমে এটার অন্যরকম পরিবর্তন দেখাচ্ছে। এখন যে লোগো রয়েছে, লোগো লেয়ার, এটার মধ্যে আমরা একটি ইফেক্ট অ্যাড করব। আমরা টাইল ইফেক্ট অ্যাড করব, TILE টাইল, সিসি টাইলার। এটাকে ক্লিক এবং ড্র্যাগ করে এই যে এখানে এনে ছেড়ে দেব। এখানে টাইলার ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। এখন এখানে যদি আমরা এভাবে স্কেলিং করি, এটাকে স্কেলিং করে দেখতে পাচ্ছি অসংখ্য টাইলের অপশন অ্যাড হয়ে অসংখ্য লোগো এখানে শো করছে। এখন এটাকেও আমরা খুব সহজেই কি ফ্রেম সেট করতে পারি, অর্থাৎ কি ফ্রেম সেট করে অ্যানিমেশন অ্যাড করার মাধ্যমে এটা আর একটু দৃষ্টিনন্দন হবে। এটা খুব বেসিক ধরনের ইফেক্ট। যে কোনো ধরনের ইফেক্ট অ্যাড করার জন্য যে কোনো কনসেপ্ট তৈরি করে তারপরে এটার মধ্যে কি ধরনের ইফেক্ট অ্যাড হবে সেটা আমরা নির্ধারণ করে ইফেক্ট অ্যাড করব। এখন এটাকেও যদি আমরা স্কেলিং করে, স্কেল যে অপশন রয়েছে স্কেল অপশনের মধ্যে কি ফ্রেমের মধ্যে কি সেট করে অ্যানিমেশনটা করব, অর্থাৎ এখানে একটু ব্লারি হয়ে এটা একটু যখন ঘোলা হবে ভিডিওটা তখন লোগোটাকে অ্যাপিয়ার করবে। এখানে 2 সেকেন্ডের পর থেকে অ্যাপিয়ার করতে পারি। পেজ ডাউন দিলে 1 ফ্রেম করে করে যাবে, পেজ আপ দিলে পিছনের দিকে 1 ফ্রেম করে করে আসবে। এখানে 2 সেকেন্ডের এখানে রেখে দিলাম। এখন এই লেয়ারকে সিলেক্ট করে এখানে স্টপওয়াচ, স্কেল স্টপওয়াচ এখানে ক্লিক করে নিলাম। এখন এটাকে যদি বড় ছোট করি তাহলে এটা বড় হবে, তো সেই জন্য স্টপওয়াচকে অফ করে প্রথমে আগে 0 করে নিব, 0 এন্টার, অথবা এভাবে ক্লিক ড্র্যাগের মাধ্যমেও 0 করে দিতে পারি। এখন স্টপওয়াচ অন করে এবার আমরা 4 সেকেন্ডের এখানে চলে যাব, গিয়ে এখানে 100 করে দেব। এখন এই যে এখানে যে প্লে বাটন রয়েছে, প্লে বাটনে দিলে প্লে হবে, এবং ফার্স্ট ফ্রেমে যদি এখানে ক্লিক করি তাহলে এটা ফার্স্ট ফ্রেমে চলে যাবে।
আবার এখানে ক্লিকের মাধ্যমে এখানে নিয়ে আসলাম। কিবোর্ড থেকে যদি হোম বাটনে ক্লিক করি তাহলে ওটা ফার্স্ট অংশে চলে যাবে, টাইম ইন্ডিকেটর একদম জিরো পজিশনে চলে আসবে। এখন যদি এটাকে প্লে করি, এখন দেখতে পাচ্ছি আমরা যে ইফেক্ট অ্যাড করেছি ওই ইফেক্ট অ্যাড হওয়ার মাধ্যমে এটা অ্যানিমেশন হচ্ছে। এভাবে ইফেক্ট অ্যাড করে বিভিন্ন লেয়ারের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা তৈরি করতে সক্ষম হব। এই ছিল আমাদের আজকের লেসন। আশা করছি এই লেসনটি আপনাদের ভালো লেগেছে। এই লেসন সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত কমেন্টস বক্সে লিখে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই।